তো হে গাইস, চলে এলাম আবারও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আসলে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, সাজুগুজু করে সুন্দর করে রেডি হয়ে গেছে, চলে এসেছি চন্দননগর স্টেশনে। এখন আমি ট্রেন ধরবো। আজকের ওয়েদারটা তো গাইস সেই ছিল সেই, আর কোথায় যাচ্ছি তোমাদেরকে বলাই হয়নি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, একটা নতুন জায়গায় যাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখে। তো এরকম ওয়েদার থাকলে আর কি চাই, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ঘুরবো, মানে যতক্ষণ ইচ্ছা যতক্ষণ মন চায় ততক্ষণ ঘোরা যায়, তাই না? তো আমার আজকের এই লুকটা আর এই আউটফিটটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সাথে রয়েছে আমার বন্ধু ইন্দ্রজিৎ। আর আজকে চলে এসেছি আমরা কোথায় বলো তো? শোনো, চলে এসছে এখন হাওড়া মেট্রো স্টেশন। ঠিক আছে, সবাই চলে এসছে, ভিডিও বানিয়ে নিয়েছে। সো আমি এই অনেক লাস্ট হয়ে গেলাম, তাই তো? না মানে অনেক আগে আসার মতো ছিল, বাট ঠিক আছে চলো। তো গাইস, ফাইনালি চলে এসেছি আমরা হাওড়া মেট্রো স্টেশন। হ্যাঁ গাইস, গঙ্গার নিচ দিয়ে আজকে আমরা যাব, গঙ্গার নিচ দিয়ে। আর কি ফিল হচ্ছে, মানে গঙ্গার নিচে মাছ, গঙ্গার নিচে কুমির, সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখাবো। হ্যাঁ, তাই ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না, ঠিক আছে? পুরোটা দেখো, ঠিক আছে? তো দেখো, এখানে আসতে গেলে মানে আসাটা তো খুবই সহজ। সব থেকে যেটা চাপের হলো সেটা হলো কি, এই যে এক্সেলেটারের এই যে সিঁড়িগুলো, ঠিক আছে? এখানে কতগুলো যে এরকম সিঁড়ি আছে তার কোনো ঠিক নেই। বাপরে বাপ, আজকে আমি অনেকগুলো সিঁড়িতে চেপেছি। আর সব থেকে বেশি ভয় লাগে আমার এখানে, যারা অভ্যস্ত তারা অভ্যস্ত, বাট আমি যেহেতু অভ্যস্ত না, আমি এর আগে অনেকবার চেপেছি, কিন্তু তাও চাপতে গেলে কেমন যেন একটা ভয় লাগে। তো যাই হোক, চলে এসেছি কিন্তু আমরা প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে এখন টিকিটটা কেটে নেবো। টিকিটটা কেটে নেওয়ার পর এখন যাব, মানে ট্রেনের ওয়েট করছি আমরা, ট্রেন কখন আসবে আর আমরা কখন চাপবো, ঠিক আছে? কিন্তু শুধু ট্রেনে চাপলেই তো হবে না, কোথায় যাব সেটাও তো ডিসাইড করতে হবে। এই ভাবতে ভাবতেই দেখলাম ইন্দ্রজিৎ আমাকে বললো যে আজকে কোথায় যাবে। দেখো, তো আমরা এখন কোথায় আসছি তোমরা? রবীন্দ্র সরোবর, তাই তো? তো আমরা এখন মেট্রো করে যাবো রবীন্দ্র সরোবর, যেটা আমরা গেছিলাম একবার, তাই তো? তো ওখানে বাবা শিখিয়েছে, তো ওখানেই যাই, ওখানেই গিয়ে ঘুরে আসি। চলো তাহলে, সাথে থাকো, দেখতে থাকো। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ডিসাইড করে উঠিনি যে আমরা কোথায় যাব, কিন্তু যেহেতু আমরা মেট্রোতে চাপবো, মানে এটার উদ্দেশ্যে যেহেতু আমরা বাড়ি থেকে বেরিয়েছি, তাও কোথাও না কোথাও তো আমাদের যেতেই হবে। ওই জন্য এখানে এসে ডিসাইড করলাম যে চলো কোথায় যাবো, কোথায় যাবো, রবীন্দ্র সরোবরই না হয় ঘোরা যাক। আর গাইস, এখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার সময় এতবার যে আমার পা স্লিপ কেটেছে কি বলবো, মানে মানে এতে ফ্লোরের কোনো দোষ নেই, আমারই হাঁটার দোষ আছে। আমার মতো যাদের এরকম হাঁটার দোষ আছে, মানে হাঁটতে হাঁটতেই পাটা অটোমেটিক মুচকে যায়, তারা কিন্তু অনেক সাবধান। হ্যাঁ, প্রচুর পা স্লিপ করছিল কিন্তু এখানে। ওকে, তো চলো আবারও এক্সিলেটার উঠে পড়েছে। আর এক্সিলেটার করেছে কতবার যে আমাকে উঠতে হয়েছে, নাপতে হয়েছে, গাইস এটাই একটু চাপের বিষয় ছিল আমার কাছে। যাই হোক, মজাও লাগে বেশ চাপতে, কিন্তু তার থেকে অনেক বেশি ভয় লাগে যখন এটার উপর চাপি, তখন কিন্তু প্রচুর ভয় লাগে। নামার সময় কিন্তু কোনো ভয় লাগে না। যাই হোক, চলো আমরা নেমে পড়েছি ফ্লোরে। তো ট্রেনের ওয়েট করতে করতে ফাইনালি কিন্তু দেখলাম ট্রেন চলে এসছে। আর এটাকে দেখে তো আমার ভীষণই মানে মজা লাগছিল, ভাবছিলাম উফ গঙ্গার নিচ দিয়ে কখন যাব। ভীষণ এক্সাইটেড ছিলাম গাইস, ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ গঙ্গার নিচ দিয়ে যাবো বলে কথা। তো যাই হোক, আমি এখন ট্রেনে উঠে পড়েছি। উঠে গিয়ে একটা ভালো শু দেখে, সুন্দর দেখে জায়গা কিন্তু মানে দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে? আর এই মেট্রোতে উঠলে না আমার একদম বসতে ভালো লাগে না, মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যাই, খুব সুন্দর লাগে আর কি। তো ওই জন্য আর বসার জায়গাটাকে খুঁজিনি, গিয়ে দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে? গঙ্গা দেখবো, গঙ্গা গঙ্গা দেখতে পাচ্ছ? গঙ্গা দেখে দেখো, 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 দেখো। তো গাইস, আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই যে লিফটগুলো যেগুলো করেছে এগুলো কিন্তু অনেক সুবিধা করেছে। যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না বা নামতে পারবে না, তাদের জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। কিন্তু হলে কি হবে, যা ভিড় পড়ছে, তবে হ্যাঁ ভিড় পড়েও কোনো লাভ নেই। এটা একটা নির্দিষ্ট ওজন মাফিক চলে, যদি অতিরিক্ত ওজন মানে ওয়েট হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক এটা আর যাবে না, তখন কিন্তু কয়েকজনকে নেমে পড়তে হতে পারে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা এখানে কিরকম ছ্যাবলামো মারছিলাম। অ্যাকচুয়ালি এটা হলো বাড়ি যাওয়ার টাইম, আমরা রবীন্দ্র সরোবর আর যাইনি, কারণ আমাদের বাড়ি থেকে লেট হয়ে গেছিলো অনেক বেরোতে। আর রবীন্দ্র সরোবরে যেতে গেলে আমাদের 7:30-8 বেজে যেত, আমাদের আবারও বাড়ি ফিরতে হবে। তো আর রবীন্দ্র সরোবর গিয়েও বা কী করবো, ভিডিও করতে পারবো না, লাইটিং নেই, কিছু নেই, সন্ধে হয়ে গেছে, ওই জন্য আর সেখানে যাইনি। ডিরেক্ট আবার ওখান থেকে আমরা ব্যাক করে মেট্রো করে চলে এসেছি বাড়ি, মানে আমরা কতটা পাগল ভাবো। আর এখানে এত ছ্যাবলামো কেন মারছিলাম বলো তো, হাত ধরে, কারণ এখানে একটা ভিডিও শ্যুট করছিলাম, এই যে দেখতে পাচ্ছ স্লো মোশনে ভিডিওটা শ্যুট করেছি। তো এটা
একটা ভিডিও শ্যুট করছিলাম আমরা, সেই জন্যই এরকম হাত ধরে আনা, চল চল, আমার তো আর কোনো মানে বয়ফ্রেন্ড নেই, তো তোকেই না হয় বয়ফ্রেন্ড বানিয়ে দিই, দিয়ে একটা ভিডিও শ্যুট করি, এরকমভাবে অনেকেই ভিডিও দেয়, আর আমার বয়ফ্রেন্ড নেই, কপালটা খারাপ, কি করবো, সেই জন্য এইভাবে আর কি শ্যুটটা করেছি ওর সাথে। তারপরে বল, গঙ্গা দেখে তোর কেমন লাগলো? গঙ্গা তো গাইস দেখো আমরা আবারও কিন্তু গঙ্গার তলা দিয়ে বাড়ি ফিরছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই অনেক মাছ, অনেক জলপরী, অনেক কুমির দেখতে পাচ্ছ তো? কি হলো তোমরা দেখতে পাচ্ছ না? এই যে দেখো, এই যে কাঁচের ভিতর দিয়ে কাঁচের বাইরে যে দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না? এ বাবা, এইভাবেই তো, এ দেখা যাবে না, কিন্তু বুঝে নিতে হবে, ফিল করে নিতে হবে, ব্যাপারটা হলো এরকমই, বুঝেছো? আমিও ফিলই করে নিয়েছি, আর তোমাদেরও কিন্তু ফিলই করতে হবে, দেখা কিন্তু কিছুই যাবে না। তো যাই হোক গাইস, যে ব্লু লাইটিংটা তোমরা কিছুক্ষণ আগে দেখলে, এটার মানে হলো এটাই যে তোমরা যেটুকু পোর্শন ঠিক গঙ্গার তলা দিয়ে যাচ্ছে ট্রেনটা, সেটুকু পোর্শন বোঝানোর জন্যই ব্লু লাইটিংটার ব্যবস্থা করা হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো যে না তোমরা এইটুকু টাইমটা গঙ্গার তলা দিয়ে যাচ্ছ, আর কিছুই না গাইস। ওকে, এরকম করে সত্যি আমি দেখলাম, ওকে ধাক্কা মারতে গেল ভাই, সব প্লেন ধরে না। তো গাইস দেখতে পেলে আমরা এখানে কিরকম ভাবে হাসাহাসি করছিলাম, অ্যাকচুয়ালি লিফটে ওঠার জন্য কিছু মানুষ এমন তাড়াহুড়ো করছিল যেন তারা প্লেন ধরবে, সিরিয়াসলি গাইস। তো আমরা ধীরে সুস্থে একদম পরে এসেছি, অত তাড়াতাড়ি আমাদের করে লাভ নেই। আর গাইস দেখো, এই এক্সেলেটারে পুরো আমি একা রাজত্ব করছি আর কি, তো আমি বললাম চল চল আমার তাড়াতাড়ি করে কিছু ভিডিও নেই, কিছু ফটো নেই তাড়াতাড়ি করে, তো এরকম সময়কে সবসময় সুযোগকে কাজে লাগাতে হয়, তাই না বলো? তো চলো আজকে ব্লগটা এইটুকুই ছিল, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, তো আর কিছু দেখানোর মতো নেই, তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, তোমরা কারা কারা এখনো পর্যন্ত নতুন মেট্রো স্টেশনে দিয়ে ঘুরে এসছো আর কারা কারা ঘোরোনি অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ টাটা।